দেখুন ভয়ঙ্কর তথ্য স্যান্ডউইচের জন্য শরীর বিক্রি করছেন যে দেশের তরুণীরা গত ছয় বছর ধরে আর্থিক সংকটে ভুগছে গ্রীস বছরের পর বছর অর্থনৈতিক সংকটে ডুবে থাকার ফল যে কতটা ভয়ঙ্কর তা শুনলে শিউরে উঠতে হয় পেটের জ্বালা মিটাতে এখানে দেহ বেঁচতে হয় মেয়েদের হ্যাঁ একটি বড়ো স্যান্ডউইচের জন্য দেহ বিক্রি করছেন গ্রীসের তরুণীরা একটি সমীক্ষায় দেখা গিয়েছে খিদেমিটাতে প্রায় সতেরো হাজার তরুণী দেহ ব্যবসা শুরু করেছেন বলা ভালো পূর্ব ইউরোপে দেহ ব্যবসায় এখন এক নম্বরে গ্রিস গ্রিসের জনজীবন নিয়ে তিন বছর সমীক্ষা চালানো অ্যাথেন্সের পেন্টিয়ন ইউনিভার্সিটির অধ্যাপক ল্যাক্সের কথায় কোনো কোনো মহিলা একটু চিজ বা একটা স্যান্ডউইচের জন্য দেহ দেহবেচতে রাজি হয়ে যান কারণ তারা ক্ষুদিত তাদের খাবার চাই কেউ কেউ আবার বিল মেটাতে কর দেওয়া জরুরি চাহিদা বা ঔষধ কেনার জন্য এই পথে পা বাড়াচ্ছেন গ্রিসে যখন অর্থনৈতিক সংকট শুরু হয় তখন একজন বারাঙ্গনার দর ছিল তেপ্পান্ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় তিন হাজার টাকা এখন তা ঠেকেছে দুই দশমিক এক দুই ডলারে একশো তেত্রিশ টাকা ত্রিশ মিনিটের বিনিময়ে এই টাকা হাতে পান দেহ ব্যবসায়ীরা লাক্সের সমীক্ষায় দেখা গেছে আর্থিক সংকট তীব্র হওয়ার পর চারশোর বেশি মহিলা যৌনবৃত্তি শুরু করেছেন নতুন চাকরির বিনিময়ে বিছানায় যাচ্ছেন তারা এক টুকরো খাবারের জন্য গ্রীষ্মের রাতে পথে বেরোচ্ছেন প্রায় সাড়ে আঠেরো হাজার তরুণী যাদের অধিকাংশের বয়স সতেরো থেকে বিশের মধ্যে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে